আল্লাহু আকবার বললে একদল লোকের গোত্রদাহ শুরু হয়, একদল লোক আবার তাদেরকে অনেক ভালো বলে এই দলটা খুব ভালো, আমরা তো বলি এই দেশের সবই এক, ইসলাম ছাড়া যারাই ময়দানে আছে মুদ্রার এই পিঠ আর ওই পিঠ কোনো পার্থক্য না। যুগের ব্যবধানে এটাই তো প্রমাণিত হইল কত কন্যা গান তাদের রাজনৈতিক মঞ্চ থেকে লিল্লাহে তাকবীর আর নারে তাকবীর আল্লাহু আকবরের আওয়াজ উঠেছে, পরবর্তীতে বিবৃতি আসে এটা আমাদের দলীয় স্লোগান না, এটা কেন দেওয়া হয়েছে। আবার আমার দেশের হলুদ মিডিয়ার সাংবাদিক গুলো এরা লেখে অমুক দলের সমাবেশে বিতর্কিত স্লোগান, বলেন নারে তাকবীর আল্লাহু আকবার এটা বিতর্কিত স্লোগান, বলেন না নারে তাকবীর হয় নাই নারে তাকবীর, এই যার কণ্ঠে যতটুকু আওয়াজ আছে পুরোটা আওয়াজ ছেড়ে দি নারে তাকবীর, আর জোরে নারে তাকবীর, এটা বিতর্কিত স্লোগান। হলুদ মিডিয়ার সাংবাদিক গুলো লেখে কেন এটা বিতর্কিত স্লোগান, বিতর্কিত স্লোগান হলে অন্যান্য স্লোগান বিতর্কিত স্লোগান হতে পারে, নারে তাকবীর আল্লাহু আকবার এটা মুসলমানদের কলিজার স্লোগান, ইমানদারদের স্লোগান, ঠিক কিনা বলো। দেখেন এটা এক সময় হুজুরদের স্লোগান ছিল, এখন যুগের পরিবর্তনে দাড়ি নাই মাথায় টুপি নাই স্কুল ড্রেস পরে আমার দেশের স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্ররা পর্যন্ত রাজপথে নেমে নেমে তাকবীর দেয় লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার, আমরা সবাই রাসূল সেনা ভয় করি না বুলেট বোমা, এই স্লোগান তারা দিছে না। তোমার মতো দুই চার জন এই তাকবীর পছন্দ করলেও লাভ নাই না করলেও ক্ষতি নাই, ঠিক না বে, ঠিক বলেন, এই স্লোগান আমরা দেব তো ইনশাআল্লাহ, আমরা দেব তো ইনশাআল্লাহ, লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর আওয়াজ দিয়ে লিল্লাহি তাকবীর, এটা মুসলমানদের কলিজার স্লোগান, এটা বিতর্কিত স্লোগান বলে যে সাংবাদিকরা বলেছে ওরা ১৬ কোটি মুসলমানদের কলিজা কাঁপতেছে বলো।